আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে একটি গোষ্ঠী দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে, মন্তব্য প্রধানমন্ত্রীর। পটুয়াখালীর পায়রা সেতুর উদ্বোধন। দ্রুত করা হবে সংখ্যালঘু সম্প্রদায় সুরক্ষা আইন, জানালেন আইনমন্ত্রী। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না বললেন মির্জা ফখরুল, নতুন নির্বাচন কমিশনের দাবি। করোনার রাজধানীতে বাড়ছে ছিনতাই, পুলিশের টহল জোরদারের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন। এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে বাংলাকে বাধ্যতামূলক করার আহ্বান এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। একটি গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেশে ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পটুয়াখালীর পায়রা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হলে এই গোষ্ঠীর কদর বেড়ে যায়। যারা দেশের ধ্বংস কামনা করে তাদের বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদের রিপোর্ট। বরিশাল থেকে কুয়াকাটায় ফেরিবিহীন চলাচল নিশ্চিত করতে পটুয়াখালীর ধুমকি উপজেলার লেবুখালীতে পায়রা নদীর উপর নির্মাণ করা হয় প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ পায়রা সেতু। দুই তীরে তার দিয়ে সংযুক্ত চার লেনের এ সেতু নির্মাণে খরচ হয় ১১১৮ কোটি টাকা। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এটি নির্মাণ করে। গণভবন থেকে ভার্চুয়ালি সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সারা দেশে যোগাযোগ নেটওয়ার্ক তৈরির মাধ্যমে দেশের উন্নয়নের চেষ্টা করছে সরকার। এই সেতু আমাদের যেমন এখানে পর্যটনের সুযোগ হবে, আর সবচেয়ে বড় কথা যে পায়রায় আমরা পোর্ট তৈরি করছি, সেখানে ব্যবসা বাণিজ্যেরও সুযোগ সৃষ্টি হবে। আমাদের যোগাযোগ ব্যবস্থাটা যদি উন্নতি হয় তাহলে এখানে আর্থসামাজিক উন্নতিটাও ত্বরান্বিত হবে, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ শুরু করি। আমি এখানে বলবো যে সারা বাংলাদেশে একটা যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার পদক্ষেপ আমরা নিয়েছি। দেশের উন্নয়ন বিরোধী একটি গোষ্ঠীর কর্মকাণ্ড সম্পর্কে সবাইকে সতর্ক করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশকে আর কখনো কেউ পিছনে টানতে পারবে না। এর মাঝে কিছু কিছু ঘটনা মাঝে মাঝে ঘটছে, ঘটানো হচ্ছে, ইচ্ছাকৃতভাবে ঘটানো হচ্ছে, সেটা আপনারা নিজেরাই টের পান। যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এবং সেই সাথে অপপ্রচারও চালানো হয়, আমরা যতই উন্নতি করি, ভালো কাজ করি, একটা শ্রেণী আছে বাংলাদেশের বদনাম করতেই তারা ব্যস্ত। তারা কি চায়? তারা এদেশের স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক, সেটা তারা চায় না। একটা অস্বাভাবিক পরিস্থিতি হলে পরে তাদের একটু কদর বাড়ে, সেই জন্য তাদের একটা সবসময় তারা এই উন্নয়নটা আর দেখে না, বরং ধ্বংসই তারা করতে চায়, এটাই হচ্ছে বাস্তবতা। এ ব্যাপারেও দেশবাসীকে সতর্ক থাকতে হবে। এ সময় ভারতের পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ নেটওয়ার্ক বাড়াতে ঢাকা তামাবিল ও ঢাকা স্লেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করা প্রকল্পের ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। সংখ্যালঘু সম্প্রদায় সুরক্ষা আইন দ্রুত করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। রাজধানীতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ ও সমপর্যায়ের বিচারকদের ৪২তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় অপরাধী যে দলেরই হোক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সিলেটের শাহজালাল মাজার জিয়ারত শেষে একথা উল্লেখ করে নতুন নির্বাচন কমিশনের দাবি জানান তিনি। সরকার সব ধর্মের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ বলেও এসময় মন্তব্য করেন মির্জা ফখরুল। পরে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত ফজল হক আসপিয়ার শোকসভায় যোগদান করতে যান তিনি। এ সময় সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। এবং এই নির্বাচনে
তখনই অংশগ্রহণ আমরা করব যখন নির্বাচনের সত্যিকার পরিবেশ এখানে তৈরি হবে। এবং আমরা এটা খুব পরিষ্কার করে বলেছি যে আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু অবাধ গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয়। করোনায় রাজধানীতে বাড়ছে ছিনতাই, আকস্মিক এ ধরনের অপরাধ বেড়ে যাওয়ায় পুলিশের টহল জোরদারের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। বিশেষজ্ঞরা বলছেন, আয়ের উৎস কমে যাওয়ায় নিম্ন আয়ের মানুষেরা জড়িয়ে পড়ছে ছিনতাই সহ নানা অপরাধে। বিস্তারিত নজিবুর রহমানের রিপোর্টে। রাজধানীর কাওরান বাজার ফার্মগেট তেজগাঁও এলাকায় গত এক মাসে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটে। সংঘবদ্ধ কয়েকটি মোবাইল ফোন ছিনতাইকারী চক্র এসব এলাকায় সক্রিয় রয়েছে। বিশেষ করে ফার্মগেট থেকে বাংলা মোটর পর্যন্ত এ চক্রের সদস্যরা বেশি সক্রিয়। সিগন্যাল ছাড়ার আগ মুহূর্তে ছৌ মেরে টার্গেট ব্যক্তির মোবাইল ছিনিয়ে নেয় এই চক্রের সদস্যরা। কোনো কোনো ক্ষেত্রে প্রাণহানির ঘটনাও ঘটে। চলতি মাসেই মোবাইল ফোন ছিনতাইয়ের জেরে কাওরানবাজার এলাকায় মারা যান কেশব নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্র। পুলিশ বলছে, ছিনতাইকারীদের গ্রেফতার করা হলে জামিনে বের হয়ে আবার তারা একই কাজ শুরু করে। গ্রেফতার হওয়ার পরে আমরা আইনে সুপোর্ট করছি, তারা জামিনে বেরিয়ে এসে আবার পুনরায় এই পেশাতে আসতেছে বা কিছু আসতেছে বা কিছু ভালো হয়ে যাচ্ছে। অনুসন্ধানে দেখা যায় বিভিন্ন গণপরিবহন ও প্রাইভেট কারে খোলা জানালার পাশে বসা মানুষরাই সবচেয়ে বেশি পড়েন মোবাইল ফোন ছিনতাইয়ের কবলে। এছাড়া গভীর রাতেও বাড়ে ছিনতাইকারীদের তৎপরতা। তাদের প্রথমেই টার্গেট থাকে যে পথচারীদের মোবাইল ফোনটা তাদের খুব দরকার। মোবাইল ফোনটা হলে তারা তাৎক্ষণিকভাবে বিক্রি করে কিছু টাকা পয়সা দিয়ে নেশা করবে বা যেটি গ্রুপ কারণবাজার এলাকায় যারা ব্যবসা বাণিজ্য করেন এদিক সেদিক মালামাল নিয়ে যায়, সেই সময়টাতে সাধারণত ওই টানা পার্টির কবলে পড়ে। তো আমরা এই পার্টি জোরদার করেছি, আমাদের মোবাইলগুলি জোরদার করেছি, যাতে এই সময়টাতে আমরা আরও নিরাপত্তা দিতে পারি মানুষকে। মাদকাসক্ত ব্যক্তিরাই মূলত এ সকল অপরাধে বারবার জড়িয়ে পড়ছে বলে মত অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর জিয়া রহমানের। দারিদ্রের সাথে ড্রাগের মানে আসক্তি হয়ে যাওয়ার কারণে তখন সে আলটিমেটলি তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। এগুলো যারা করছে তাদের ক্ষেত্রে ইফ ইউ জাস্ট গো থ্রু দি হোল প্রসেস ইউ সি যে তাদের প্যারেন্টিং এর অবস্থা খুবই খারাপ। করোনা পরিস্থিতিতে বিভিন্ন দেশে ট্রেডিশনাল অপরাধ বেড়ে গেছে। এই বাস্তবতাকে মাথায় রেখে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক থাকার পরামর্শ অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জিয়া রহমানের। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর শ্যামলীতে ইডেন অটোস মোটরসাইকেল শোরুমে ডাকাতির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে র্যাব। এ ঘটনার মূল হোতা জহিরুল ইসলাম সহ ডাকাত চক্রের ৬ সদস্যকে র্যাব কেরানীগঞ্জ ও ধামরাই থেকে গ্রেফতার করে। র্যাব জানায়, মোহাম্মদপুর ও শ্যামলী এলাকার পলাতক শীর্ষ সন্ত্রাসীদের নাম ব্যবহার করে এ চক্রটি নিয়মিত চাঁদাবাজি করে আসছিল। জি এম তসলিমের রিপোর্ট। রাজধানীর শ্যামলীতে গত ১২ অক্টোবর ইডেন অটোস নামের একটি মোটরসাইকেলের শোরুমে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির সময় তাদের হামলায় আহত হন দুই কর্মচারী। প্রতিষ্ঠানের মালিক জানায়, সন্ধ্যা ৭:৩০টার দিকে ৭-৮ জন দুর্বৃত্ত শোরুমের সামনে অবস্থান নেয় আর বাকি কয়েকজন ভেতরে ঢুকে কর্মীদের এলোপাথাটি চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় শোরুমের ক্যাশ বাক্স থেকে কয়েক লাখ টাকা নিয়ে যায় তারা। ফোন দেয় বলে যে বিভিন্ন রেফারেন্স দেয়, তুমি ঢাকা টায়ের অমকিত ওইখানকার পরিস্থিতি তো খোঁজ নিয়েন যে তাদেরকে আমরা চাপাতি দিয়ে কী অবস্থা করেছি। এই অবস্থায় জাস্ট চলছিল, হঠাৎ করে তা আক্রমণ। সিসিটিভির ফুটেজ দেখে ডাকাতদের শনাক্ত করে র্যাব। ঘটনায় জড়িত মূল হোতা জহির সহ ৬ জনকে র্যাব গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত অর্থ এবং ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। সেখানে তারা প্রাথমিকভাবে চাঁদা চায়, চাঁদা দাবি করে, মালিকপক্ষ চাঁদা দিতে অপারগতা জানায় এবং পরবর্তীতে তারা পরিকল্পিতভাবে বিভিন্ন সময় তারা পরিকল্পনা করে এখানে এই ডাকাতির যে পরিকল্পনা তারা হাতে নেয়। র্যাবের এই কর্মকর্তা আরও জানান, রাজধানীর মোহাম্মদপুর ও শ্যামলী এলাকা কেন্দ্রিক নিয়মিত ডাকাতি ও ছিনতাই করে আসছিল এই চক্রটি। শাহাদাতের নাম আসে বিভিন্ন সময়, আপনারা জানেন এখানে জিসান জোসে বিভিন্ন নাম আসে, এই নাম ভাঙানো হয় এবং তারা যেটা করে যে যারা মালিক থাকে দোকানের মালিক বা যেখান থেকে তারা চাঁদা কালেক্ট করে তাদেরকে একটা বিদেশের নাম্বার থেকে সাধারণত তারা ফোন করায়। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে র্যাব। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। বালু উত্তোলনের নামে পাহাড় কাটার হিড়িক চলছে হবিগঞ্জে।
অবৈধভাবে একদিকে চলছে খাল থেকে বালু উত্তোলন, অন্যদিকে খাড়া পাহাড় কেটে উজাড় করা হচ্ছে। রাজনৈতিক ছত্রছায়ায় প্রভাবশালী মহল এভাবে পাহাড়ি ছড়া ও খালগুলো থেকে বালু উত্তোলন করায় বর্ষায় খালের ভাঙন আগ্রাসী রূপ ধারণ করেছে। বিপজ্জনক হয়ে উঠছে আশেপাশে বসবাসরত মানুষের জীবনযাত্রা। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের তথ্য ও চিত্র নিয়ে আরো জানাচ্ছেন বিপ্লব রায়। হবিগঞ্জের বাহুবল, চুনারুঘাট ও নবীগঞ্জের রাবার বাগান, সেগুনটিলা, পানছড়ি এবং খোয়াই নদী সহ পাহাড়ি এলাকায় প্রতিনিয়ত ড্রেজার দিয়ে তোলা হচ্ছে বালু, কিন্তু তাদের দেখার জন্য কেউ নেই। স্থানীয়রা জানান, বেশিরভাগ পাহাড়ি এলাকায় রাতে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা, পরে কাঁচা রাস্তার ওপর দিয়ে ভারী যানবাহনে এসব বালু নিয়ে চলাচল করায় সেখানে সৃষ্টি হচ্ছে খানাখন্দ। এতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাঘাট। ভয়ে এদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতেও ভয় পান স্থানীয়রা। বালু উত্তোলন লাগে সকালে তো সুনির্দিষ্ট কোনো ডকুমেন্টস দিছে না যে তোমরা এইভাবে বালু উঠাও, মেশিনটা উঠাই পায় না হাত দিয়ে উঠাই পায়। ভয়াবহ বিরান ভূমিতে পরিণত করছে আমাদের বনভূমিকে, আমাদের পাহাড় কেটে ফেলছে, আমাদের গাছগুলো উপড়ে পড়ছে, শাল বন, রাবার বন যা আছে সবগুলো একেবারে ধ্বংস করে ফেলছে। তবে জেলা প্রশাসক বলছেন ভিন্ন কথা। তার দাবি, অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা যখনই অভিযোগ পেয়েছি অথবা আমাদের নিজেদের নজরে এসেছে তখনই আমরা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করেছি। এখানে কিছু দুষ্কৃতিকারী সম্পৃক্ত আছে বলে আমাকে জানানো হয়েছে, তো আমি এই বিষয়ে অবশ্যই কঠোর ব্যবস্থা গ্রহণ করব। অচিরেই অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না হলে কৃষি জমি, পাহাড়, রাবার বাগান ও নদীসহ রাস্তাঘাট বিলীন হওয়ার আশঙ্কা পরিবেশবাদী সহ স্থানীয় বাসিন্দাদের। বিপ্লব রায়, এটিএন বাংলা। আজ 76তম জাতিসংঘ দিবস। বাংলাদেশ সহ সারা বিশ্বে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। এই উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে জাতিসংঘকে আশার বাতিঘর বানানোর আহ্বান জানিয়েছেন তিনি। পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে আরও শক্তিশালী এবং অন্তর্ভুক্তিমূলক জাতিসংঘ গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টার উপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গত 76 বছরে জাতিসংঘ শান্তি, নিরাপত্তা, মানবাধিকার, নারী ক্ষমতায়ন ও টেকসই উন্নয়ন সহ বহু ক্ষেত্রে মানব জাতির উন্নতিতে পাশে রয়েছে। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য পাঠ্য বই হিসেবে বাংলাকে বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছেন এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। পাশাপাশি ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করারও পরামর্শ দেন তিনি। গুলশানে কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় পাঠ ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বাংলা ভাষা শেখানোর ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে আন্তরিক হওয়ার আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের নতুন ক্যাম্পাসের যাত্রা শুরু হলো গুলশান 2 নম্বরে। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এবং কানাডিয়ান হাই কমিশনার। অনুষ্ঠানে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান ক্লাসরুমে ইংরেজির পাশাপাশি বাংলা শেখার ব্যবস্থা রাখার আহ্বান জানান। এছাড়া বাংলাদেশি শিক্ষার্থীরা যাতে উচ্চ শিক্ষার জন্য সহজে কানাডায় যেতে পারেন সেজন্য কানাডিয়ান হাই কমিশনকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। বাংলাটাকে কম্পালসারি সাবজেক্ট হিসাবে যেন আপনারা শুরু করেন। বাঙালি ছেলে হিসাবে বাংলা পড়তে না পারা বা বাংলা বলতে না পারা, এটা কিন্তু আমাদের গার্জিয়ানদের জন্য একটা লজ্জাজনক ব্যাপার। সে বাংলা ভাষায় টোটালি বাংলায় কথা বলে না, ইংলিশে কথা বলে। তো এইটা বাংলাদেশে হিসেবে আগামী প্রজন্মের ছেলেমেয়েরা যদি এরকম 100% ইংলিশে কথা বলতে শুরু করে তাহলে তো আমাদের বাংলার মানে অস্তিত্বই থাকবে না। অনুষ্ঠানে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের বক্তব্যকে সমর্থন করে অন্য বিষয়ের সাথে ক্লাসরুমে বাংলাকে রাখার পরামর্শ দেন। দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি দিস ইজ অলসো থিং নাও আই লার্ন দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইজ প্রেজেন্টলি হিয়ার দে শুড বি অ্যাট লিস্ট মাদার ল্যাঙ্গুয়েজ বিকজ ইফ দ্য মন্ট্রিল দে হ্যাভ এ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ওয়াই নট এ বেঙ্গলি বাংলাদেশ কান্ট্রি ওয়াই নট আওয়ার বাংলা বেঙ্গলি অ্যাট লিস্ট ফর দ্য বেঙ্গলি পিপল নট ফর দ্য আদার ন্যাশনালস।
এ সময় কানাডিয়ান হাইকমিশনার বলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে তার দেশ সব সময় আন্তরিক। The Bangladesh is a valued and important partner of Canada in more and more ways. We have a lot of work to do. ইংলিশ মিডিয়াম শিক্ষায় কানাডিয়ান স্কুল এর মধ্যে সুনাম অর্জন করেছে। এখানকার শিক্ষার্থীরা বিভিন্ন দেশে উচ্চ শিক্ষায় বর্তমানে অধ্যয়নরত। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। পুঁজিবাজারে তালিকাভুক্ত দশ কোম্পানি পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হল ইসলামী ফাইন্যান্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ওয়ান ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ড্রাগন সোয়েটার এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। বিকেল পৌনে তিনটায় ইসলামী ফাইন্যান্স, তিনটায় ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ওয়ান ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংক, সাড়ে তিনটায় প্রিমিয়ার ব্যাংক ও ড্রাগন সোয়েটার এবং বিকেল সাড়ে চারটায় দেশ জেনারেল ইন্স্যুরেন্সের সভা শুরু হবে। সভায় ড্রাগন সোয়েটারের শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে। বাকি নয়টি কোম্পানির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। জানিয়ে দেব আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী এ সম্মেলনে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর মাসুদুর রহমান ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা। বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কানিজ আলমাস খান ও জেনারেল সেক্রেটারি সুমনা হাসান সহ এতে বিভিন্ন প্রতিষ্ঠানের 200 জন প্রতিনিধি অংশ নেয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ও ফ্রান্স সহ দশটি দেশের রাষ্ট্রদূতকে তুরস্ক থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। তাদের কূটনৈতিক মর্যাদা ও অধিকার প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। এই দশজনের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কর্মী ওসমান কভালার মুক্তি দাবি করে তারা বিবৃতি দিয়েছিলেন। বিষয়টিকে তুরস্কের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো সামিল বলে মনে করছেন এরদোয়ান। চলতি সপ্তাহে বিনা বিচারে কভালাকে আটকের বিরুদ্ধে যৌথভাবে বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ফিনল্যান্ড, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে এবং সুইডেনের রাষ্ট্রদূতরা। 2016 সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে 2017 সাল থেকে কারাগারে আছেন কভালা, তবে এখনও দোষী সাব্যস্ত হননি তিনি। বেস্ট বিউটি এক্সপার্ট 2021-এর মৌলভীবাজারের 6 শতাধিক বিউটিশিয়ানকে ইএস কার্ড দেওয়া হয়েছে। গতকাল শহরের একটি রেস্টুরেন্টে এসব কার্ড তুলে দেন বেস্ট বিউটি এক্সপার্টের চেয়ারম্যান তুরজনা সের। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার টিম লিডার হামিদা বেগম এবং হবিগঞ্জ টিম লিডার রাহেলা আক্তার। আগামী 6 নভেম্বর শুরু হবে এই প্রতিযোগিতা। এসব বিউটিশিয়ানদের দক্ষতা বাড়াতে বিনামূল্যে প্রশিক্ষণও দেওয়া হবে। এই আয়োজনের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপের সুপার 12-এ নিজেদের প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুদল এর আগে মুখোমুখি হয়েছে 11 বার। টাইগাররা জিতেছে 4টিতে আর লঙ্কানদের জয় 7 ম্যাচে। এই বিশ্বকাপে গ্রুপ পর্বের 3 ম্যাচেই জয় পেয়েছে দাসুন সানাকার দল। আর 2 জয় এবং 1 হার নিয়ে সুপার 12 নিশ্চিত করেন মাহমুদুল্লাহ রিয়াজ্জা। শারজায় বিকেল 4টায় শুরু হবে ম্যাচটি। এস এম আশরাফের রিপোর্ট। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স শুধুই হতাশার। এর আগে 6 আসরে মাত্র 5টি জয় পেয়েছে টাইগাররা। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে একমাত্র 2007-এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছে মাহমুদুল্লাহ রিয়াদরা।
তবে এর আগে কখনোই বাংলাদেশকে নিয়ে প্রত্যাশার মাত্রা ছাড়িয়ে যায়নি। এবার জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন সিরিজ জেতাতেই আবেগী ভক্তরা বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে হারলেও ওমান আর পাপুয়া নিউগিনির বিপক্ষে জিতে নিজেদের অনেকটাই গুছিয়ে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। আমি শুধু ক্রিকেটের দিকেই নজর দিতে চাই, দলের বাইরে কে কি বলল সেটা নিয়ে চিন্তা করার সুযোগ নেই। ম্যাচের দিন ক্রিকেটাররা যেন শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে পারে সেদিকেই নজর দিচ্ছি। অন্যদিকে ফর্মের তুঙ্গে রয়েছে শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে নামিবিয়া, আয়ারল্যান্ড আর নেদারল্যান্ডসকে রীতিমতো উড়িয়ে দিয়েছে তারা। লাহিরু কুমারা, ওয়ানিন্দু হাসারাঙ্গাদের বোলিং মোকাবেলাটাই চ্যালেঞ্জ হবে বাংলাদেশের। বোলিংয়ে দু দলের শক্তিমত্তাই প্রায় সমান, তবে শারজার স্লো আর স্পিনিং উইকেটে ব্যাটসম্যানদের দৃঢ়তাই শেষ পর্যন্ত গড়ে দিতে পারে পার্থক্য। এস এম আশরাফ, এটিএন বাংলা। জানিয়ে দেব পারটেক্স খেলার খবর। টি-20 বিশ্বকাপে আজ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান লড়াই। দুই দলের এই লড়াই নিয়ে ক্রিকেট বিশ্বে উত্তেজনার শেষ নেই, তবে বিশ্বকাপের মহামঞ্চে ভারত ও পাকিস্তানের হার জিতের খতিয়ান অবিশ্বাস্য রকমের একতরফা। 12 ম্যাচের সবকটিতেই জয় ভারতের। ওয়ানডে বিশ্বকাপে 7 বার আর টি-20 5 বার। 2007 সালে প্রথম টি-20 শিরোপা জিতেছিল ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েই। এদিকে বিশ্বকাপে ভারতের বিপক্ষে টানা হারে বৃত্ত ভাঙার শক্তিও আছে পাকিস্তানের। অধিনায়ক বাবর আজমের নেতৃত্বে তারুণ্য নির্ভর দলে আছেন শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজের মতো অভিজ্ঞ অলরাউন্ডাররা। সুপার 12 এর এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরো একবার। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে একটি গোষ্ঠী দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে, মন্তব্য প্রধানমন্ত্রীর। পটুয়াখালীর পায়রা সেতুর উদ্বোধন। দ্রুত করা হবে সংখ্যালঘু সম্প্রদায় সুরক্ষা আইন, জানালেন আইনমন্ত্রী। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না, বললেন মির্জা ফখরুল। নতুন নির্বাচন কমিশনের দাবি। করোনায় রাজধানীতে বাড়ছে ছিনতাই, পুলিশের টহল জোরদারের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন। এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে বাংলাকে বাধ্যতামূলক করার আহ্বান এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/etienbanglanews। ধন্যবাদ সবাইকে।